চারদিকে পুচু পুচু গন্ধ এসেছে। পাড়ায় পাড়ায় এবং বনিদি পরিবারেরা এবং ক্লাবগুলোতে দিন রাত অক্লান্ত পরিশ্রম এবং প্রচেষ্টায় কোনো খামতি রাখেনি পুচু উদ্যোক্তারা, বসেনি বক্সনগর এলাকার মৃৎশিল্পীরাও। চরম ব্যস্ততায় দশভুজা দেবীর চিন্ময়ী রূপকে মৃন্ময়ী করে প্রতিমা তৈরিতে একাকার হয়ে কাজ করছে তারা। একদিকে শরতের ভোরে আগমনে ধানের কচি ডগায় শিশির বিন্দু যেন এক একটি মুক্ত। বক্সনগরের মানিক্যনগর এবং উত্তর কলমচোড়া এলাকায় কোমর বাড়িতে, পাল বাড়িতে, আচার্য বাড়িতে ব্যস্ত মৃৎশিল্পীরা কাঁচামাটির ঠেলা দিয়ে কত রকমের মূর্তি তৈরি করে। বক্সনগর এলাকার মধ্যে বহু পুরনো ঐতিহ্যবাহী বয়সের ভারে নূর্য প্রায় 90 বছরের সেই বয়স্ক মৃৎশিল্পী কারিগর হচ্ছেন মানিক্যনগর নিবাসী নেপাল পাল। মানিক্যনগরের 5 নম্বর ওয়ার্ডের তিনি স্থায়ী বাসিন্দা। ওনার সঙ্গে আলাপ পরিচিতায় জানা যায় তিনি পূর্ব পাকিস্তানের অধুনা বাংলাদেশের কুমিল্লা জেলার ব্রাহ্মণবাড়িয়া উপজেলার ইউনিয়নভুক্ত নবীনগর থানা এলাকার বুড়িচং গ্রামে ওনার জন্ম 1939 সালে। জন্মের পর থেকে উনি দেখে আসছেন ওনার বাবা এবং দাদা মাটির মূর্তি তৈরি করছে এবং তিনিও নাবালক বয়স থেকে এই পেশার সাথে জড়িত। বর্তমানে মূর্তির কাজ করতে খুবই কষ্টসাধ্য ব্যাপার। জিনিসপত্র বাজারের অগ্নিমূল্য সাজসজ্জায় দ্বিগুণ হয়ে গেছে। এখন প্রতিমা তৈরিতে লাভ নেই, তবুও বাবা দাদার ঐতিহ্যবাহী কাজ তিনি ধরে রেখেছে। জিনিসপত্রের দাম খুব আকাশ ছোঁয়া। তার দাবি, সরকার সমস্ত মৃৎশিল্পীদের জন্য সরকারি ভাতা দেয়। আমরা বাপ দাদা তারা কই তারা না পুন আমল থেকে আরম্ভ হয়েছে। বুঝলি, আমরা মার ফেরতে হই রে, আমরা দেখি মূর্তির কাজ করে। বুঝলি, আমরা কোনো শিক্ষা না, আমরা জন্মের শিক্ষা এই আর কি। এই কাজ করতে গিয়ে আপনার সুবিধা অসুবিধা কী আছে? অসুবিধা তো অবল নিজে বুঝো না, অন দিয়ে সব জিনিসের দর বাড়তি। আগে তো কিছু অবস্থা আছে, আগরতলা যেটা কাম করছি এগুলো 25টা আর 100টা দুর্গা বিচ্ছা লাগছে, আর ওখানে এক দুর্গা যদি 1200টা বেশি নাই যেমন অবস্থা। আগামী দিন আপনার বংশ পরম্পরা কি এই শিল্পটার এই মৃৎশিল্পীর কাজটাকে ধরে রাখতে পারবো তারা? মানে এটা তারাটা তারা বিচারে বুঝছে না। আপনার বয়স কত এখন বর্তমানে? আমার বয়সটা ওখানে কম আছে। আপনার নাম? নেপাল খাল। আপনারা বাংলাদেশের কোন জায়গা থেকে? আমরা বাংলাদেশের বোলাসন আছে, বাউনবেড়া ২৬ নবীনগর থানা। বর্তমানে এই কাজে আপনার সংসার চলে কি? না না, এই কাজে কোনো সংসার চলে বানায় আর কি হয় না, এটি এই কাজে সংসার চলে। আপনার সরকারের কাছে কি দাবি আছে এ ব্যাপার নিয়ে? দাবি তো আমি তো প্রতি বছরই করি, আমরা তো কোনো দাবি দিবি দেন করলাম তো কোনো অর্ডার একটা কোনো করতে দেওয়া তো করে না। ওই ইয়ার কাছে কইলো কইলো না বাতা দিও বললা বলে তোমার শিল্পী। ব্যুরো রিপোর্ট, পাবলিক নাও।